नमस्कार। प्रथागत चिकित्सा के बाद दिए सारा विश्व जखन आयुर्वेदिक चिकित्सार ऊपर जोर दिए ठीक से ही समय आमी एक आयुर्वेदिक भेषजर बागाने एसे पहुँचे। आमार सामने देखते पाबेन जे भेषजटी आछे ओर नाम हलो कैमोमाइल। कैमोमाइल एई भेषजटीर विशेष उपकारिता আর্থ্রাইটিস অসুখে বাচ্চা থেকে বড় সবাই আমরা অনেকেই ভুগি এবং এটি এমন একটি ভেষজ এই গাছ থেকে ফুল উৎপন্ন হয়। সেই ফুল দিয়ে চা করে সেই চা খেলে সমস্ত ব্যথা কিন্তু নির্মূল হয়ে যাবে। এটি চাষের ক্ষেত্রে কিন্তু খুব বেশি খরচের ব্যাপার থাকে না। এক একর জমি এটি চাষ করতে গেলে আপনার সর্বমোট খরচ পড়বে 15,000 টাকা। অথচ এখান থেকে আমরা যেটা উৎপন্ন ফুল পাবো সেটা একে করে কম করে 600 কেজি। 600 কেজি বাজারে যদি আমরা বিক্রি করি দাম ন্যূনতম দাম পাবো 170 টাকা কেজি, অর্থাৎ 1,02,000 টাকা। এই 1,02,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে আমাদের কিন্তু লভ্যাংশ আসবে 87,000 টাকা। এটা বীজতলা ফেলে চারাটা তৈরি করা হচ্ছে, এটাকে অন্য জমিতে লাগানো হবে। এই গাছের উচ্চতা কম করে 2 থেকে 2.5 ফুট তো হয়ই এবং তারপর ফুল আসে, তখন আমরা সেই ফুলগুলো সংগ্রহ করতে পারি। এবার আপনাদেরকে এই চাষের পদ্ধতিটা জানিয়ে দেব। মাটি তৈরির পদ্ধতিটা ধারাবাহিকভাবে যেমন হয় সেভাবেই, প্রথমে কাল্টিভেটর তারপর রোটাভেটর। এইভাবে মাটিটা তৈরি হওয়ার পরে এই চাষে কিন্তু কিছুটা গোবর সার দিতে হয়। সংস্থার নাম আপনারা নিজে পাবেন। জমিতে আগাছা থাকলে সেই আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে, তাহলে বীজতলাটা ভালোভাবে হবে এবং যেখানে উঁচু নিচু জায়গা থাকবে সেগুলো সমতল করতে হবে। এই দেখুন, প্রথমে আমরা গোবর সার ছড়িয়ে দিচ্ছি। গোবর সার ছড়িয়ে দেওয়ার পর তারপরের যে পদ্ধতি আছে সে পদ্ধতিটা কি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন। এবার আমরা যে ওই যে নার্সারিটা যেখানটাতে আমাদের হচ্ছে সেই জায়গাটাতে আমরা জমিটাকে ভাগ ভাগ করে নিচ্ছি। কীভাবে? কোদালের সাহায্যে ভাগ ভাগ করে নিচ্ছি, তাহলে আমাদের জল দেওয়া তে সুবিধা হবে। দেখুন, এই মুহূর্তে পাইপের সাহায্যে আমরা কিন্তু ওই জায়গাগুলোতে জল দিয়ে মাটিটাকে পুরোপুরি ভিজিয়ে নিচ্ছি, মাটিটাকে পুরোপুরি ভিজিয়ে নিচ্ছি, যাতে বীজ বেরোতে অঙ্কুরোদ্গম হতে কোনো রকম সমস্যা না ঘটে। আমাদের এই বীজ বেজানোর কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমাদেরকে কোদাল বা নিড়ানি টাইপের যে কোদাল, সেই কোদালের সাহায্যে যে নিড়ানিতে ঘাস তোলা হয় তার সাহায্যে ঠিক করে নেওয়া হয়। এবার কিন্তু আমরা যে বীজের প্রসেসিংটা কীভাবে হবে সেটা আমরা দেখব। বীজটাকে একটা নির্দিষ্ট জায়গাতে আমরা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে ওই বীজের সাথে আমরা কীটনাশক মেশাবো, কারণ যাতে ওই বীজগুলোতে কোনো পোকামাকড়ে নষ্ট করতে না পারে। এই যে বীজ মেশানো হচ্ছে এর সাথে কিন্তু বালি মেশাতে হয়, তাহলে এগুলো জমিতে ছড়ানোর ক্ষেত্রে সুবিধে হবে। বালি মিশিয়ে আমাদের বীজটা ইতিমধ্যে তৈরি হয়ে এসেছে, প্রায় আরেকটু মিশিয়ে দিলে পুরো বীজটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা দেখুন, এই জমিতে পোকামাকড়ের পাখির উপদ্রব না হয়, পাখির উপদ্রব হলে বীজগুলো ওরা খুবলে খেয়ে নেবে, তাই কাকতাড়ুয়া আমরা বসিয়ে দিয়েছি। কাকতাড়ুয়া বসানোর পরে আমরা কিন্তু বীজগুলো ছড়াতে শুরু করলাম। বীজগুলো ছড়ানোর পরে কিন্তু আবার ওখানে জল দিচ্ছি। এই যে জল দিচ্ছি, এই জলটা দেওয়ার কারণ হচ্ছে বীজগুলো যাতে ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়। কম করে 5 দিন, মাঝখানে আমাদের 5 দিন সময় থাকে। 5 দিন সময়ের পর আস্তে আস্তে আমরা জমিটাতে পর্যবেক্ষণ করব। জমি পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই বীজ কিন্তু বেরিয়ে গেছে। এই সংস্থার সাথে যোগাযোগ আসার নামটা নিচে দেওয়া আছে, ওটা আপনারা দেখে নেবেন। ইতিমধ্যে জমির দিকে তাকিয়ে দেখুন, চারা কিন্তু বেরিয়ে গেছে। এই চারাটা বেরিয়ে যাওয়ার পর আমরা ওই চারাটার প্রতি আবার যত্ন নেব। যত্ন নেওয়ার পর চারাটা বড় হবে, বড় হওয়ার পর দেখা যাবে যে সেই চারাটাকে আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে আমরা রোপণ করব। এখন কিন্তু ছোট্ট চারা, দেখুন, দেখতে থাকুন এবং নিয়মিত ওর প্রতি লক্ষ্য রেখে ঠিক তাপমাত্রা অনুযায়ী জল, আর এর জল দেওয়ার ক্ষেত্রটা একটু কিন্তু আলাদা হবে। এটা যদি ঝাঁঝরির সাহায্যে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। দেখুন, আমরা বীজতলা ফেলেছি, সেদিন থেকে 10 দিন পর চারাগুলো কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। চারাগুলো কিন্তু এই জায়গাতে ইতিমধ্যে পৌঁছে গেছে, পরে পরে এগুলো আরও বাড়বে এবং
এর পরের যে পরিস্থিতি এগুলোর থেকে চারাটা রোপণ করা হবে, রোপণ করার পরে তার ফুল আসবে, সেই ফুল আসার পর ফুলগুলো কোথায় আমরা কীভাবে বিক্রি করতে পারবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এই সংস্থার মাধ্যমে আপনারা বীজ পাবেন এবং এর যে সার সেগুলো পাবেন এবং ফুলগুলো কোথায় আপনারা বিক্রি করতে পারবেন তার অন্যান্য সমস্ত বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব।